আবারও একবার আমরা দেখলাম উপাচার্যদের নিয়ে বৈঠক রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোসের। ধানকার জামানার তিক্ততা শেষে এর আগে একবার আমরা দেখেছি আচার্য উপাচার্য বৈঠক হয়, সেই বৈঠকে শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব উপস্থিত ছিলেন, তবে এই বৈঠকে কয়েকজন উপাচার্য ডাক পাননি। আগের বৈঠকে রেশ ধরে এই বৈঠক হলে কেন তাহলে সবাই ডাক পেলেন না, এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী তিনি আজকে উপস্থিত ছিলেন, রাজ্য বসু, তিনি কি বললেন শোনাব। মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করে চলুক, কোনো সংঘাতের আবহ সেখানে যেতে তৈরি না হয়, এবং রাজ্যপাল সেটা মহামহিম রাজ্যপাল মনে করেন যে এই পন্থাতেই আমাদের এগোনো উচিত। আজকে যে সাতজনকে পাওয়া গেছে সেই সাতজন আজকে সেইভাবে পদত্যাগপত্র দিয়ে তিন মাসের এক্সটেনশন নিয়েছেন। আগামীকালও বেশ কিছু উপাচার্য আসবেন, তারাও এইভাবে পদত্যাগপত্র দিয়ে আবার একটা তারা একের একে একে ধাপে ধাপে একটা তিন মাস বা চার মাস যতটা হোক একটা এক্সটেনশন দেবেন। তাহলে আপাতত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই মুহূর্তে যা যে মাননীয় উপাচার্যদের ভবিষ্যৎ হয়তো মহামান্য আদালতের কাছে খানিকটা অনিশ্চয়তার মধ্যে ছিল, আপাতত সেটা একটা স্থিতি পেল এবং এক ধরনের নিশ্চয়তা পেল, এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়, সরকার, রাজভবন এবং নবান্ন যাতে এক সূত্রে কাজ করতে পারে তার একটা নির্দেশিকা পাওয়া গেল। প্যারালালি আমরা সার্চ কমিটি গঠন করতে যাচ্ছি, সার্চ কমিটির কিছু আইনি সংশোধনও করতে যাচ্ছি, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথ বাতলে দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমি মহামহিম রাজ্যপালকে বলেছি, আমরা অনুরোধ করেছি এবং রাজ্যপালও তার আইনি পরামর্শ দিয়ে এর সার্চ কমিটি কেমনভাবে গঠন হবে তারও একটা দিক নির্দেশিকা দিয়েছেন। ফলে সার্চ কমিটির ক্ষেত্রেও, তার গঠন বা বিন্যাসের ক্ষেত্রেও খুব অচিরেই দ্রুত একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সেই পরিবর্তন কেমন হবে না হবে তা নিয়ে মহামহিম রাজ্যপালের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা স্থিরীকৃত হওয়ার পর বা চূড়ান্ত হওয়ার পর এটা নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে বলতে পারব। আর রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বাকি বললেন শোনাব। The litmus test of education is its ability for conflict resolution. We would like to take education a kind of no conflict zone. Our accent is on the new generation. Straight cut. আমি অনির্বাণ চৌধুরী, রাত দশটায় TV9 বাংলায় দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত দশটায় TV9 বাংলায়।